শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে, পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য, এর মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে, অনেক উলামায়ে কেরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরই অংশ, যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না, অনেক উলামায়ে কেরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের উলামায়ে কেরামের দলিল রয়েছে, নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরই অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়, ইনশাল্লাহ বিদিনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পরে। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? এবং ফারজানা, যদি পাশাপাশিতে আপনি পরেন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যদি গায়ে মহারামের সামনে এসে পড়ে না যান, আপনি বাসিটা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে মহারামদের সাথে, এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে, গরম এর কষ্ট যত বেশি জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি, অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়টা আপনি খেয়াল করবেন, এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। রুহানা রুহুল আপনি জানতে চেয়েছেন, মেয়েদের ইসলামিক পরিবেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মতো কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছেন, জানালে উপকৃত হব। বোন রুহানা, আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন একটা উদ্যোগ নিয়েছে 2021-22 এই সময়ের মধ্যে, আমরা ইনশাআল্লাহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী এবং পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষদেরকে আপনার কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নানা রকম উদ্যোগ হাতে নিতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং এক বছরের মধ্যে আমরা বিপুল পরিমাণ নারী পুরুষদেরকে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে সেরকম প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপার্জনের উপকরণ দিয়ে দেওয়ার প্ল্যান আমরা করেছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওলামায়ে কেরামের মাধ্যমে আসন্ন ফাউন্ডেশনের প্রতিনিধির মাধ্যমে ইনশাআল্লাহ এটি করা হবে ঢাকার কেরানীগঞ্জে, ইনশাআল্লাহ মেয়েদের জন্য স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র যেখানে দ্বীনী শিক্ষা এবং মৌলিক দ্বীনী শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের প্রশিক্ষণমূলক ব্যবস্থা থাকবে, এবং এরপর উপকরণ দিয়ে আমরা তাদেরকে যার যার এলাকাতে পাঠিয়ে দিব। এই আয়োজনটা শুরু হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সায়েম আলামিন আপনি জানতে চেয়েছেন, আমি এক ব্যক্তির পেছনে সালাত আদায় করে জানতে পারলাম যে সে মানুষের হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয় এবং তাবিজ পাথর বিক্রি করে, এখন আমার সেই সালাত কি আবার পড়তে হবে? ভাই সায়েম, যদি এরকমই হয় যেমনটি আপনি বলেছেন তাহলে সেই সালাত আপনাকে আবার পড়তে হবে, কারণ হলো এই ব্যক্তি যদি প্রকৃতই এরকম থাকে তাহলে তার শিরকে আকবারে তিনি লিপ্ত এমনটি ধারণা করার সুযোগ রয়েছে, সেই জায়গা থেকে এটি আপনাকে আবার আদায় করতে হবে। এরপর এমডি খায়রুল ইসলাম আপনি জানতেছেন, তাহিয়াতুল উযু কি পাঁচক্ত নামাজের আগে পরে পড়া যায়? আগে পড়া যায়, হ্যাঁ পড়া যায়, যে কোনো সময় হাল মানে নামাজের নিষিদ্ধ সময় নয় এরকম যে বাকি যে কোনো সময় পড়া যেতে পারে।